হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে ত্রিপুরায় তিনটি চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আলোচনা করব এর মধ্যে দুটি পরীক্ষার এক্সাম ডেট প্রকাশিত হয়েছে এবং আরেকটির এক্সাম রেজাল্ট এবং ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার কমেন্টস করুন আর জব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটস ও নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম আপডেটটি হলো ত্রিপুরা লিভলিহুড মিশন টিআরএলএমের কমন অ্যাপটিটিউড টেস্ট আগামী ত্রিশ জুন ইকা ইউনিভার্সিটি কামালঘাট মোহনপুর আগরতলায় অনুষ্ঠিত হবে কমন অ্যাপটিটিউড টেস্টটিতে যাওয়ার সময় ক্যান্ডিডেটসটের এক কপি প্রিন্টেড টোকেন নাম্বার এক কপি পাসপোর্ট সাইজ কালার ফটো এবং আইডি প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স ও ব্ল্যাক প্যান সঙ্গে নিয়ে যেতে হবে আলাদাভাবে কোনো হল টিকিট বা অ্যাডমিট কার্ড দেওয়া হবে না কমন অ্যাপটিটিউড টেস্টের রিপোর্টিং টাইম হল এইট থার্টি এম আর এক্সাম টাইম হল নাইন থার্টি এম টু টেন থার্টি এম কমন অ্যাপটিটিউড টু এর রিপোর্টিং টাইম হল ইলেভেন এম আর এক্সাম টাইম হল টুয়েলভ নুন টু ওয়ান পি এম কমন অ্যাপটিটিউড থ্রি এর রিপোর্টিং টাইম হলো টু পি এম আর এক্সাম টাইম হল থ্রি পি এম টু ফোর পি এম নাম্বার টু আপডেটটি হলো টিটিআইডিসি টিআইডিসি সাবজেনারেল ডেভেলপমেন্ট অফিসারের যে এক্সামটি পোস্টপোন করা হয়েছিল সেই এক্সামটি আগামী একুশ জুলাই অনুষ্ঠিত হবে এই এক্সামটির জন্য ক্যান্ডিডেটসদের নতুন কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না এমসিকিউ প্যাটার্নে ও এমআরসিটে পরীক্ষা হবে সিলেবাসের কোনো পরিবর্তন করা হয়নি সিলেবাস আগের মতোই রয়েছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে লিখিত পরীক্ষার 15 মার্কস থাকবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের সময় সিসি ক্যামেরা লাগানো থাকবে নাম্বার 3 আপডেটটি হলো টিপিএসি পরিচালিত ইলেকশন ডিপার্টমেন্টের চিফ ইলেক্টরাল অফিসারের রিটেন এক্সামের রেজাল্ট বের হয়েছে কুড়ি জুন সিলেক্টেড ক্যান্ডিডেটসদের রোল নাম্বার এখানে দেওয়া আছে সিলেক্টেড ক্যান্ডিডেটসদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট আগামী দুই আগস্ট অনুষ্ঠিত হবে ক্যান্ডিডেটসদের আগামী আঠাশ জনের আগে সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্টসগুলো তে জমা দেওয়ার জন্য বলা হয়েছে তাহলে এই ছিল আজকে তিনটি গুরুত্বপূর্ণ আপডেটস আরও গুরুত্বপূর্ণ জব রিলেটেড আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ